জিবগে ভগত বিখ্যাত কিতাব লিখে তাফসিরে জালালাইন হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বালা করে খেয়াল করব জালালউদ্দিন উনি কবারে খেয়াল করা গেল খালি এবছর জানা টানা টানি করা না পড়ে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এবার অজ্ঞ মানুষ দর দিতে হয়েছে মিলাদের অন্ন ভাতের দর উজুর অনের কেন কদম মান করে ফেলাইতাম স্যার কারণ অন জুবান কবুল হইয়া অন আল্লাহ রলি অনার গরগান গেল হাতে বড় শান্তি লাগব অনের থেকে নিয়ে যাওয়া বলিব সুবহান ইবেন নাম জালাল উদ্দিন রহমতুল্লাহ বড় আলম না তু জুর হাই দিনটা বোধ আজান্য ভাইয়ের খাজা খামে ব্যস্ত থাকি ফুয়াশা ফরাই যাইলেও যাইতে এরকম তো লাকিয়ে খা না দিন অন্য ফেরকম উজুর অনে যেতে পারো না অনে গেল ওই বলাইতে তিনটাত গেল আয় খুশি অনে লাইতে তিনটাত গেল অনের নিয়াবর উজুর হদ তৈল সামনের বিশিত বারে খেয়াল করছো না এদিনে 14 তারিখে সানা ছিল হতারে অনরা সারা তারিখে আসছে কেনা মাথা বুলো বলল কমলা দেরি হ্যাঁ 14 তারিখে ফর করছিল না আল্লাহ অনারারও ফর বানাই দক আমিন যে তো ওই মাথা বুলো কর গমলা আইব মুশকালিত খুদু আসে গেছে ভাই লগ হইতে লই ফেলা দে কিলে লইতে ওই ফুসরে না লবে ফর দি ফস্তা তো কত বুলো ইহুডো লেগো সিন্দা থর গিয়ে তোলে ইবে 14 তারিখ কে সান নামাজ দোয়া ভরি কত তসবি তালি গুন লাঠি জৈপ যা অজিবে আছে গু না আড়ি আড়ি দত যাইতে যাইতে আশা করি ফর হয়ে যাবে এলে যার এলে ফুয়াশা তো আর দুই চার ডজন তাই লইব বারে মাথার তো খবর হয়েছে কই উগ্র মানুষ যাই রে ডাক দ দুজন মানুষ ফুয়াবো থামাই দ নইলে বাড়ি দিয়ে ইও তইলে যার ইসিম জফি জফি যার দত না ন মাথার দে খবরস্থান থাকে মাঝে মাঝে চিহ্ন না থাকে ঠিক না একটা খবরস্থানের ডাকো দি যার বিশিত বাড়িকে দিন রাতিয়ে মুদ্র হলো লু সাপ্তাহে দুইবার সারি দে উগ সোমবার উগ বিশিতবার রুরে বলে আল্লাহ কত যা বাড়ি দাঁড়িয়া বই ফোয়াজা তোরার দিয়ে এসছি তৈয়ার করি গোস নখাই নদাইগত দুয়ার বাঁধি এসছ কষ্ট করে ফুয়াশা ফাইলস নিজে এক টুরা মাস্তা আলি লু ন দশ ফুয়াশা রাখা পাই দিস যা বিশিত বা সোমবার তোরা লু সার দি বাড়ি ঘর যাইয়ের কিছু দোয়া লই আই তো বাড়িতে আই এর মুখ ধরালো বলো গুড়ের এটা তো ভূতের বউ ট্যাং রুদি ট্যাং তুলি এর দিয়েছে লাইন সার আসর দে না গতর মুসিবতর কথা ইয়া মুদ্দার কি খুশি হইয়ে না খা না বিশিত বা সোমবার আই দেখে দে এক একজনের খালতর অবস্থা বড় অন্য রকম সোয়া ফোঁস আইব দে ফোঁস ইব দেখলে কোন আলামত করত তু নাই যোগ্য মানুষ যদি কিছু না পাই রে মন খালা করে যাই গই দয় বে শান্তি পাইয়ে না অবুক দে তো দুঃখ মিন্নত করি এ গর গান বান্ধি দে হাই ন খাই ন দায় ফিরে সামডা বুয়ে গিয়ে গই জালাল উত্তিয়ারদের বালুর ওই লবণের মাঠত খাম করতে করতে ফানের বরাত খাম করতে করতে আর ফিডে চামড়া গেই কই
এই ফুয়াল্লাই কদ্দুয়ার বান্ধি দি ইতারায় তো রাজমহলত লই গই কই আর খবর তো নাই নারাজ হই যেতে বলে যাই কই আল্লাহ আই যেতে শান্তি ন ভাই তারার শান্তিও তুলি দিল সুবহানাল্লাহ এ মুদ্দরে বদদুয়া করে দিল যে এলে বহুত বংশ নির্বংশ হই গই কই দে দলিল আছে বহুত বংশ কিয়ে গই কই নির্বংশ হয়ে গিয়ে গই সঞ্চালাইল দে জগ জগাইল দে জাগায় সম্পত্তি বরফুরাছিল দে এলে মানুষের দাবনে গিয়ে গই অস্তিত্ব বিলিনে গিয়ে দিলে বহুত বংশ আছে বুঝিবে তো মুদ্দারনের বদ্দোয়া লাগ গেলে কারণ বানাই দি গিয়ে গই তারা তো ঠ্যাং রুকে ঠ্যাং তুলে মোল মারের ওগুন প্রতিবিজিত বা সংবার আয় যেতে কিছু না দেখে আর যেন শান্তি না ভাই আল্লাহ তারার শান্তি তুই তুলি বেলো আল্লাহ তুলি বেলাই দে এই গোড়া বিড়া তখন গাছ উঠে গিয়ে হইতে ঠিক না বুঝো তাই না দরকারি ওয়াস আল্লাহ বিজিত বা সোমবার আইলে কেন কি আর লাইক খবরস্থানে যাই রে কেন তিয়ে ইউ বারো করি হন জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তসবি গনি গনি দত হাজার দাগো দি ফেল দেখেন কি ইন তেরো বাড়ির খবর না নয় বার গো মানুষের অবস্থান তেরার বাড়ি বাদ যাই ইন বার গো মানুষের রাখেন কি দিবে তো সকলা ইয়ে জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লগত দিবে কি ওলা সকলা মানে দেখে দে সকালিল দেখে মেলা তাইলো দেখে ইয়াখরুজু ফি কুবুরিহিম মুদ্দর রূহ গদুয়া বলে উড়ি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফিসি ফিসি দুমুরার কার বারে চাইতে তো আরো বড় করে কম আরো বড় করে কম আল্লাহ তো কম লা দেয় উনোনের ওয়ারে গুনা মাফ হয়ে যাবে জিন্দগির ইয়াল্লাহ সিবিদরি গোহাবর দেব রুদুম রদ্দে ফিসুদি ইবাদত করে তো রুদুম রদ্দে অজালালউদ্দিন সুয়ুতি আপনি কোথায় যাচ্ছেন আমাদের পাশ দিয়ে একটু আপনার জবান তো আল্লাহ দামি করেছে একটু দাঁড়িয়ে আমাদের জন্য কিছু পড়েন আমাদের জীবনের বড় এহসান হয়ে যাবে দাঁড়িয়ে গেলে আলহামদুল শরীফ কোরআনে পাকের বাসা বাসা আয়াত শরীফ দরুদ শরীফ পরিয়াত তুলে দিল আল্লাহ এটা আমার কবরস্থান নয় আমার বাপের দিন না এবং আমার ফারার কবরস্থান কিন্তু মুদ্দারের যে অবস্থা দেখতেছি আমি জালালউদ্দিন রুমির সুয়ুতির বদদাস হচ্ছে না সেই জন্য আমি তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তারা কবরবাসী যা আছে আমি যা দোয়া করলাম সমানভাবে তাদের রুর মধ্যে বন্টন করে দাও কি করল দোয়া করি দোয়াইবে মুকুল লাগাই নবারে নুজুলিল মালাইকা উগ আল্লাহর দামি ফেরেশতা বলে উড়ি উড়ি লামের জালালউদ্দিন সুয়ুতি কদে দত এক ঘন্টা পরে গেলেও চলিব ফেরেশতাই বি কিল্লে নামি লাগে সাই কার বার না তো ফেরেশতাই বি আইসে আইসে খাইলিয়া তিনু আনি ইবার তো দেখান জান্নাতি প্লেট আতত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই যে দোয়াগুন গইল জাইয়ের ভঁজি গেল তো ঠিক এসে কম নেই ফিলুডুত ফিলুডুত যে তো ভঁজি গেল জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই কত দোয়াগুন খ্যাং করে কেন চাই ইসিম ভরাও বন্ধ করে দিল ফেরেশতা সাহরাও যু চাইল ই দোয়া করে ফিলডত ফেরেশতাই বে কেন করছ আইমান আইসার মাশরিক মাগরিব
উত্তরে দক্ষিণে ফুগে পশ্চিমে ইবে বলো সগুরার অবস্থান আছে এটা কি 50 বছর কি খবর না 200 বছর কি খবর মুদ্রাও নাই নিয়ে ইয়া আহালাল কুবুর ফেরেশতা এটা দিল্লি ইয়া আহালাল কুবুর ও কবরবাসী দোয়া চলে এসেছে ইয়া খুরুজু ফি কুবুরিহিম উড়ো গাল্লার বন্দা তোমারা লাই কি করি কি আর কাছে জমন তোমারা বে একগুন কবর ফাড়িয়ে রে মইব অথবা মরত ফেড়ে কেউ বান নাই বিয়াগুন বলতে না বলতে ইয়া খুরুজু ফি কুবুরিহিম মহিলা পুরুষ কবর ফেটে ফেটে উঠতে লাগলো জালালউদ্দিন সুয়ুতি বলতে লাগলো আমি প্রত্যেকের কাছে দেখতেছি একটা প্লে বেগুন রাত দেখেন কেন কি প্লেট লাইন দরগে ফেরেশতায় দে দা দোয়া গুন সমান ভাবে বেগুনের কি করে দের এন্ড আর বাপ তাইলে বেশ পাইতো দেরি আর নানা তাইলে বেশি পাইতো এন্ড আর ওয়ারিস কেউ তুই আল্লাহ দোয়াউন দিয়ে সমান ভাবে কি করি তোর ইতারা খুশি মনে লইয়ের জারগুই এবং লইয়ের একখান শব্দ গালতুন বার করার আল্লাহ আর আল্লাহ এই দোয়াগুন খন করল তার ভবিষ্যৎ উজ্জ্বল কর এই দোয়াগান খন করল তার ভবিষ্যৎ দোয়া করি করি জারগুই হঠাৎ করি এই খবর স্থানত উগ্র মানুষ দাদা আটটা বড়িয়ে রেতি এল ইবে দোয়া নলার ইবে রাত ফিলেটু আচ্ছা মাথা নেই দোয়াও নলার ফিলেটু লালাল উদ্দিন সুইতু রহমতুল্লাহ আলাইহি দাদা বাদ কেউ না ভর ইটা দোয়া নলল কি ইটা দোয়া নলল কি মিডে মিডে আসে দেখতে মানুষ ইবে ইবে নিশ্চিত গেল দেখি নিশ্চয় তাতে দোয়ার দরকার নাই তে মন হতে জান্নাতি কাকাম বড় করে কহ না মন দিতে কি হইব এটা তো দোয়ার দরকার নাই যাক এতটুকুর মধ্যে সুবি গেই গই জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই দাওয়াত গেই গই দোয়া গায় করে দিয়ে খানা পিনার ফর্ব করে আই গেই হয় এক মাস যাইতে না যাইতে জিবেই দাওয়াত দিয়ে তেরা ভাই মনের আশাই ফুরে গেই গই হুজুরের গদ্দে তত্ত্ব যাতে বেশি অংশ উঠছে আবার সামনে বিশিদার খেয়াল করছো না বড় করে খাও না আচ্ছা ঠিক আছে আবার একে নিয়ম এদিন ও আসিল যে 14 তারিখ এদিন ও আসিল যে সান্ধে ফোন না এ সাইডের কোনো আধার হইল ওই দেশে খাওয়ান নেই আলো আবার এসার নুয়াজ দোয়া করি তসবি তালে লাদাই করি আই সহজ ভাষার ওয়াজ বুঝেন দেখুন এগুন না বুঝিলে আর কিছু বুঝেন নাই ভাই বুঝো তাই না কোন আমার তোমার এখন ফেলাই দিয়ে রে ডাইরেক্ট গলাই দিয়ে দিয়া গম করি বুঝি ফেললি অনারাই বের মধ্যে বড় মজবুত এই যে কান নেই নইলে আপ হলো শুন না মরে যাবে কই এই এই বছর যদি ভোট না দিলে এতে বিলে যাবে কই তোমার হাতে কোনো মত মজবুত আছো ছি আল্লাহ বুঝো তাই না আহা তারপরের সপ্তাহ আবার রওনা দিল একই জাগাত জিবেত কি করবি আবার মুদ্রার আলো লু বলে ভিজে 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 দুমুরের আ ও জালালউদ্দিন সুয়ুতি গতবার দোয়া করগিলে দেখুন এখনো পর্যন্ত আরা খোঁজ বইয়েন ভাই কমলা
আর আরেকখানে হেসান করাও না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলে দেরি ন করে। আবার আলহামদুলিল্লাহ শরীফ কোরআন শরীফের ভাষা ভাষা আয়াত শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি কি কইল না কি নাম এবাদুল করিম আল্লাহ তারা কবুল করো দোয়া করল জালালউদ্দিন সুয়ুতি দোয়া মুকুল লাগাইন পারে উই এসে কাম নেই সকালা দেই আয় দেখতাম না সকালা দেই দেখেন দে বড় করি কম লাইমে আবার একে নিয়মের ফেলে একে নিয়মের ইয়া আহালাল কুবুর ও কবরবাসী ইয়াখরুজু ফি কুবুরিহিম উড়ো কি আসছে দোয়া আসছে কি আসছে উড়ো বেগুনে দুরি 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 খুশি মনে দোয়া গুনলার বড় করে হন গত বাজিবে আদবাড়াই নিয়ে আসিল আজি আজ সাই জুরবি ইবে রাত তো কেন কি দেখা যান গত বাজিবে আসিল এবার আদার দিবে রাত তো কেন জালালউদ্দিন সুয়ুতি কত দাওয়াত ফরজ আইম ই তো এবার দোয়া নলইল কে এবার লইব কিলে এই তো ফুসল লই গতবার নলইল কে এবার আর লইবেন লাই প্রস্তুত কি লইল ইতে ট্যাঙ্কি লইল বড় করে হন বেয়া গুণের দোয়া বন্টন করল জার হাড়ালে খুবই আগ বাড়ান নিয়ে আয় আজ রয়ে বাদ দাগে গুণ তারা ডালে দিল ফেলে ডত দেয় দাজি ডক করা ভাই এবার সগদি ফানিও পরের মৃদু মৃদু করে খাঁদার অদিনায় শিল আজিয়ে খাঁদার সগদি কি পরে আনি ফেরস্তা চলে গেলেন বাদবাকি মুদ্দারেরা খবর চলে গেল লাশ পর্যায়ে উনি আস্তে আস্তে হাঁটতেছেন এখন ঢুকে যাবেন কবরে এই টাইমে ডাক দিলেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই আল্লাহর বান্দা ইসবির ধৈর্য ধর একখানা করে তুই তিয় এলে হইতো না হইতো উনি দাঁড়াইলেন গেড়ি গুড়াইয়ে অনলাইন দুইয়ের হতা হইতে এরকম না আমি আল্লাহর বান্দা আর নাম জালালউদ্দিন সুয়ুতি বড় করে হন ওই মুদ্রার কথা অনরায় চিনি তো অনরায় চিনিলে তো ভালো হই যে গতবার দুয়ানো লইলেন মিডা মিডা আসতে লাগান আর এবার আজ যে বাজুন একখান তোমার আছো তো দেখি খাইন্ত লাগবো চোখের মানিয়ে জ্বরের মৃদু মৃদু আওয়াজও আইয়ে কারণ নেন কি আই জালালউদ্দিন সুয়ুতি খবর যে কত কঠিন কত ভয়ানক জগতে না দেখলো আমি দেখেছি আমি যেদিন সকরাত চলতেছে আমার আউওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আমার একটা নেককার সন্তান ছিল একটা মাত্র তোই সকরাতের টাইমে ছেলেকে আমি ডাকলাম অভূত তোর তুন দন্দৌলত কিছু না সাইম তোর বর মিন্নত করি আই দুঃখ মিন্নত করি ফাললি তই একখান খাম করবি তোর তুন দন্দৌলত দরকার নাই আই মরি গেলে শুধু আর কবরের মধ্যে একটু জিয়ারত করবে দন্দৌলত বুঝাইতাম না শুধু কি রিবি দি আল্লাহ কেন দোয়া করিবি আব্বা জানি তো আল্লাহ আই দোয়া করিব বরাবর হন আর ফোয়ার ওসিয়ত লাগে আর ফোয়ার ওসিয়ত
আই জানতে মারা গই আর ওয়াদে দে জড়ে তাই বথা হোক শুক্রবার একদিন হনুমিকে তো না আইলো দেড় অবস্থানে দিয়ে দিত সোমবার আইলো দিয়ে দিত নামাজের পরে দে দা তুলি দিত আল্লাহ আর বাবা আর রসিদ করি আর বাবা তুই জান্নাত বাসি কর এ লেগুরি গুরি আর বাবা আর ওয়াই আল্লাহ কি কইত তো দোয়া গুন জাইর আর খবর থুইস তো আর কে দোয়া লই না এক ঠানা ডানি ন গইতাম দোয়া গুনা জীবনের লাই কবর যথেষ্ট হই যেত তই হুজুর আফসোসের বিষয় গত সপ্তাহ জিবে দোয়া করেন না ফুয়াসিল এবার আল্লাহ কবর লই এসে এখন আর দোয়া গরিবের মতো আর কেউ নাই সেই জন্য আজ আই নিজেও দোয়ার মহত আছে গে আর দোয়া গরিব দিল আর কেউ নাই শেষ পর্যায়ে আজ আই নিজেও কি হয়ে গে আমি বুঝাইতে পারি না কথা অনারা তো বুঝো তাই না তাহলে ফুয়াশা ও দরহার আর রসুল কেউ কেউ ফোয়া লাগে হবো আমাদের কবরস্থানের ডাক যাই শুধু আলগাম দেবো ভরকে দে আর রসুল চল্লিশ দিনের মা বাপের খবর জমা হয়ে গিয়ে ই বলল আলাদার ফজিল কবরস্থানের যাইয়ে শুধু তিয়ে এরে সুর ফাতিয়া শরীফ পরকে দে মা বাবার চল্লিশ দিনের খবর আজাব কি তার একজন তার কুলি দিয়ে উজুরি যে তো ফোয়া আছে দেয় না দোয়া করে দিল আলহামদু করি হ্যাঁ তো তো ডুবে এখন মাইনি ফোয়া হ্যাঁ তো তো ফোয়া আই জ্ঞান করি কম হ্যাঁ রসুল তুই কে নারাজ হইছ এবার রহমত নবী এখনো আছে তো তো ক্যাং করি কম তোমার তো যদি মাইনে থাকে গরত নিজের গরত তা হোক অথবা শাশুর বাড়ির তা হোক নামাজের পরে যাতে মা বাবার লাই জিয়ারতে নিয়ে তা আলহামদু শরীফ পড়িব ফোয়াইয়ে জেলে সোয়াব কবরত ফাঁসাই দিয়ে ওই মাই ফোয়ার সোয়াব এনো ঠিক তোমার কবরত হয় এভাবে ফাঁসি দেবে ডায়াবেটিস বাড়ি যাবে না তার বাড়ি যাওয়া আমি বুঝাইতে পারেন নে আর কথা বুঝো তাইন না দরকার ফাঁস লান না তৈরি ফোয়া দিতে লাভ মাই ফোয়া দিতে হেই বেল্লরিকে গেল ক্ষমাই দিয়ে আরো ক্ষমা একদম এত বেশ লাগছে ন মোটামুটি উজুর হাতে ফোয়াও নাই মাই ফোয়া নাই আগে গো ফোয়াও নাই আর রসুল কত তুই নিচ্ছি তাক কি নিচ্ছি হত দুনিয়া যদি বাঁচি থাক নামাজের পর কবরস্থান বাইলে জিয়ারত করিস বাঁচিতে হলে কবরস্থান বাইলে কি করিবি সদা একবার জিয়ারত তিয়াবি দাঁড়াইবে তোমার জন্য একটা ফেরেস্তা নির্ধারণ করা হবে আর এক জায়গা তিয়ে সারুকো ফেরেস্তা তো একদিন মরি যাবি কই ও আর এই বিন্দু আর দরকার নাই কেয়ামত পর্যন্ত রহমতের ফেরেস্তারা তোমার জিয়ারত করতে থাকবে খেয়াল থাকবো না জানা যাবরিবে যারই ভোগ কই সময় আছে দিয়ে যাবে খড়ে আর রসুল কদে জানা যা তো ভর্তি দিয়ে গেছ কই দাঁড়িয়ে গেলে মুদ্দারিবে যদি ইমানদার হয় জানা যাবরিণের গুণ মারো আর মাফি গে আর যদি মুদ্দারিবে গুণাগার হয় জানা যাবরিণের যদি কোন আল্লাহওয়ালা ভরি দেয় কই বেরোছিল উভয়জনের গুণ মাফি যাবে ঠিক আছে না বগদাদের মধ্যে হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি নাম তো অন্য হযরত
জিবে চোখ বন্ধ করলে দয়াল নবীরে দেখতো। সুবহানাল্লাহ, এলে দামওয়ালা ব্যক্তি। মার রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরতি। মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক মান জারানি বাদা ওয়াতি ফাকান্না মাজারানি ফি হায়াতি। দয়াল নবীর স্বপ্ন দেখে জুনাইদ বাগদাদি। ফিজের গুণের কোনো অসুবিধা হন না, ইকেও জুকিয়াল আছে না, আল্লাহ ওনার আর কবুল করক। অধিকাংশ খদুয়া মানুষ টুপি সারা আয় গেছিস গুই টুপি কি দোষ করি লড়ো তারা সাত দর্দি ফেলাতে শেষ সব যায়। অত ভাগ্য বলে শীতকাল ভরি গেল গুই টুপি আনিবে টুপি ভাল খামানো করি এবার ফজিলত আছে ঠিক না বড় করে খাও না নত বুঝিলি টুপির ফাঁসকান ফজিলত হর এক লম্বস যার মাথার টুপি থাকে গুরমিকে টুপি এ দিই তুমি অ দিবে টুপি দিলে কি ন দিলে কি না দয়াল নবী গদ দে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। এ শেষ জামানা তাখিরি জামানা যে একখান রসুলের সুন্নত ধরিলে একদিন কি ইবে বেশ কিছু করি কারণ নবারক একশো জন শহীদের সোয়াব দিয়ে মানুষ ইবে ব্যস্ত দিও টুপি বেটা নিয়ামত হাজার মাথার টুপি থাকে আসমান জমিনের ফেরাস্তা বলে তোর গুণা মাপসানত থাকে আর যার মাথার টুপি থাকে আসমানি কোনো গজব ঠাড়া রাভরি মরে দেবাল বাই ভরে আসমান বাই ভরে দিল্লিয়ে কত রসুলের সুন্নত তাকে দে মানুষই বেড়ে আল্লাহ ইজ্জত করে আর যার মাথার টুপি যাইব এবারে কিয়ামত দিন সোনালি তাস ফরা বিয়া চলে যাইব ঠিক আছে না ঠিক তাই লই ভাই ভবিষ্যতে টুপি লাগাই দিব কিছুদিন আগে না গেই গই করুণা কিয়ামত সুগরা ছোট কিয়ামত এ করুণাত নিজের বুয়া বাপের বরুণা দিদা গিয়ে বিদে এই জায়গা করুণাত নিজের বুয়া বাপের বরুণা দি মা জিয়ে ফেলাই রে গে গই এলে কান কঠিন টাইমের মধ্যে গোসল দি জানাজা দিয়ে খবর দিয়ে দিবার নাম গৌসিয়ে কবিটি ঠিক না এখন তো এত জমানার সোর আসিল সিং করি গেল তো ঠিক নিয়ে বাসালন তাহলে বলে বেগুন আগে ফেটে সাপ্লাই দিবি তো তারপরে ডাক ডুক বেগুন বস্তা ভরে তো নখনো ভুলর এখন দেড় মহিনা ভাড়া ইয়ে নখান ধরলে ফেলি তো বলে এখন কোনো সোরের মানা দিলে হলে যাবে না হবে তো লান দিয়ে খাবার দিলে বউ আর নসিবে না ধরে আমি প্রয়োজনে বাজারে তো লাঁদনি মশলা কিনি লো যাই এখন আগের নাম কিন্তু চোর দেখায় বহুত কম দেখা যায় প্রায় বিয়ে লাস্ট টিকিট গলে গিয়ে গুই কারণ কথা একটু এঁড়ে চুরি করলে লাভ বেশি আরো এলে প্রায় এঁড়ে গলে গিয়ে গুই চোর দেখায় দেখ তুমি প্রায় কমে গিয়ে গুই তো না কোনো ভুল করিলাম এখন দেড় দিককে এক টিককে মাক্স আজ জেডারে লাগাই দে দে নেট হলে আড়ারো জনে সেলফি মার দে জেডা কত আর ফতা না ফাটি যাবে ফেডার বুকে তুই কি গেল দে আর ফেডার বুকে ফতা না ফাটি যে তুই দেড় দিককে ইয়ে কি রে দে তুই আর ইয়ান এর ফাঁকো দিয়ে এনে কিছু গালা দিতে হবে না না কোনো ভুল হইলাম কি দে দে মাছ ওই দাঁড়িয়ে আর ইয়েন এক টিকে ইয়েন ওই পাঁচ লিটারই তেলা বোতলই বেটে সহি তলেবে না দেবে এই আর মনে হবে কত মুসিবত তোর কি সারে হামজালা তোর কি ধরলে বগদার শহর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কি দেখে কইলাম দে স্বপ্ন দেখে আগুন ভরি গেই দয়াল নবীর কি দেখেন দেয়
দরজা জানালা ফুরা জামফিট বন্ধ তাহলে নেটওয়ার্ক ঢুকে না ন ঢুকে তো তোর নাকও বাঁধি ফেলে যা খানও বাঁধি ফেলে ওয়াজ গলাই বন্ধু গাল্লা নইলে ফিরি করি দেওয়া না এমনি কইলো গালার তাই নি চাই এইটা কই গিয়ে এত শহরে আমি আল্লাহ বুঝিবে তৌফিক দেব আরো বারে থাকতে দয়াল নবীর স্বপ্ন দেখতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ দামিনো দামিনো জিবের গোড়া দুনিয়ায় চিনে না কিলে চিনে দেবে নুর নবীর চিনে দেই দয়াল নবীর চিনে দেই বেল্লাই বেড়ে গোড়া দুনিয়ায় চিনে বড় করে হ শুধু বলে লীলাহে লিল্লাহে তকবীর কইছে কি কই নারা রাসালাত ইয়া রাসূলুল্লাহ ন হল লিল্লাহে তকবীর মতম সাহেব জিন্দাবাদ ও বেটা হলাই ভাই দিবে জিন্দাবাদ পাইয়ে জিবি ইসলাম দেখাইয়ে জান্নাত দেখাইয়ে বিয়াস তো দেখাইয়ে মক্কা মদিনা দেখাইয়ে জিন্দাবাদ ন ভাই মতম ভাই দে হ্যাঁ উনি জন্মর কইলে সময় সেই সব ভাই কত মুসিবত তো নারা তকবীর এসছে কিন্তু নারা রাসাল জিবি ইসলাম দেখাইয়ে জান্নাত দেখাইয়ে বিয়াস্ত দেখাইয়ে ঈদ করব দেখাইয়ে বরাত করব দেখাইয়ে ঈদ উল আজহা ঈদ উল ফিতর দেখাইয়ে ইবে তকবীর 127 খান যুদ্ধ 27 খান যুদ্ধ দয়াল নবী রক্ত দিয়ে সেনাপতি আছিল ইবে চলো গা মহতম ভাই মহতম জিন্দাবাদ মহতম জিন্দাবাদ ভাইয়ে নুরুন নবী জিন্দাবাদ কত রাহল ওনার কুত্তু আয় গন্ডা সারি গন্ডা সুরে মাথার উদ্দি ফেসাক করি গিয়ে না কোনো ভুল কইল আস্তাগফিরুল্লাহ মা লিল্লাহি তাকবীর বলে এ দূর চুপ কি লিল্লাহি তাকবীর তো না আর রেসালত কইব কোনে মাই ইয়ুতিয়ির রাসূল ফাকাদ আতা আল্লাহ বে কোরআন জুরি রাসূলের আত্তা বই গই গই আল্লাহ ওকে দাঁড় আত্তা বই গই গই ইজা জুকির তু জুকির তা মাই আল্লাহ কথা যেটা আন নাম লোয়া যাইব আন নবীর নামও আরো আরো লোয়া পড়িব আজ যদি ন লস দাগালার নার এ দূর জান নামি বলে তোর তুই কবুল করি গেলা বলই না কেন লিল্লাই তো মরি আর বাদ বাকি কেন হ্যাঁ সগত আইসু মাখারি তো ফুলি টাইট কিরে ওটা তোর গিয়ে বেজি তোর তো মনে না করি তুই না খাগুস না তুই কে বলি এগুলো না কাটে দেবি কি আলে খাদিছে রুজুর গই আর আনা না দেখুন মাতানি না ফাতানি এ দুনুমাই কই দিল বলে নবীর মা বাপ কত জান নাম যে বেটে ঠিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ উগম মলর গালো দি কি কইছ নবীর মা বাপ বলে জান নাম যে গো নবীর মা বাপের জান নাম ছাড়া দিইনি আর ইতারা দুজনের মা বাবার আর শু আজ তুলি শুধু ফেরা স্থলে সুকমা দিব দে এ বুয়া কেন বেডর লি মো কন লাইল স্টেশন তুই লই না রাখ হত সিটিং হুম স্যার হুম লোক আড়ে যাবি নবীর মা বাবার জান নাম চড়াই দি ইতার মা বাবা তুমি মরে আর শু আজ তুলি ফেরা স্থলে সুকমা মারিব দে এ কাম কেন করলি এই বুয়া কত লই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন কেরে গাল দি নি এত লিখছে উজুরি বে না তোইলে জুনাইদ বাগদাদি কি হাল আছে না ওয়াজ কি হাল লাগকো মাঝে মাঝে কেন আকাশা টান দি দে হ্যাঁ এবার স্বপ্ন দেখার নুরুন নবী কি স্বপ্ন উগ মানুষ দাদা জান নামের জলের জ্বলতে জ্বলতে গোস্ত সিরি ভরি গিয়ে শুধু আর দিও না সে জোনাইদ বাগদাদি কি দেখার দেয় বুঝাইতে পারি নেবে এখন বুঝো না সহজ বাজায় কর দিয়ে
ইবে জলদ জলর গুস্তবিয়া কোন জরি আছে দেখি কঙ্গালি এনাডে অজন আই ভুক্তাদীপ আমি আপনাকে স্বপ্নে দেখাচ্ছি কারণ আমি 20 বছর আগে মারা গেছি 20 বছর পর্যন্ত জান নামে জ্বলতেছি উগ্গো উপযুক্ত মানুষ না ভাই দে কিলে আমার একটা মেয়ে রেখে এসেছি দুনিয়াত ফোয়ানো উগ্গো মাই ভর লাকি আসছি ইবে মরে গেলে এটা আইলে খবর পাইতাম কিনা এই জন্য মরে ইবে দুনিয়া অজন আইত বক দাদি অলাতি হিসেবে আ তুগ্গো মাই ভাজ কুড়ি বছর পর্যন্ত জ্বলি দে আর মাই ভেবে কে রে বিশেষ যাইত ন কেন তোমার খবর কই দে আর মাই বাবার যাইয়ের হই বা দান লাই কেন ইসাইলে সোয়াবে কেন দোয়া করি বেল্লাই উচ্চ স্বর সুবহানাল্লাহ